সুপ্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার দু হাজার একুশ বাইশের ভূগোলের পেজ নম্বর একশো তেইশ পৃষ্ঠার দু নম্বরের প্রশ্ন ও উত্তর নিয়ে ইতিপূর্বে এবিটিএ টেস্ট পেপারের ভূগোলের আগের সেটের দু নম্বরের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি তোমরা যদি সেই সমাধানের ভিডিওটি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে সরাসরি সেই সমাধানের ভিডিওটি দেখে নেবে এখন তোমরা পেজ নম্বর একশো তেইশ পৃষ্ঠায় যে ভূগোলের দু নম্বরের প্রশ্নগুলি রয়েছে সেই দু নম্বরের প্রশ্ন ও উত্তরগুলি লক্ষ্য করো প্রথম প্রশ্ন রয়েছে তিন দশমিক এক জলচক্র কাকে বলেন জলবিদ্যার অন্যতম বিষয় হল জলচক্র সমুদ্র ও ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলে জলের সঞ্চালন এবং ভূপৃষ্ঠ ও ভূগর্ভের মধ্যে পুনরায় ফিরে আসার যে চক্রাকার আবর্তন প্রক্রিয়া তাকে জলচক্র বলে অর্থাৎ যে পদ্ধতিতে জল বাষ্পীভবন ঘনীভবন এবং অর্ধক্ষেপণের সাহায্যে চক্রাকারে বাড়িমণ্ডল বায়ুমণ্ডল ও শিলামণ্ডলে আবর্তিত হয় এবং পৃথিবীতে জলের পরিমাণগত সমতা বজায় রাখে তাকে জলচক্র বলে অথবা দিয়ে রয়েছে ক্যানিয়ন কাকে বলে শুষ্ক অঞ্চলে নদী নরম শিলাস্তরের উপর দিয়ে প্রবাহিত হলে বৃষ্টিপাতের অভাবে উপত্যকার দুপাশে ভূমিক্ষয় হয় কম কিন্তু নরম শিলাস্তরের জন্য নদীর নিম্নক্ষয় করে বেশি ফলে ইংরেজি আকৃতির অত্যন্ত গভীর ও সংকীর্ণ গিরিখাত সৃষ্টি হয় এর নাম ক্যানিয়ন যেমন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমের মরু অঞ্চলের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন তিন দশমিক দুই ষষ্ঠ ঘাতের সূত্রটি কী নদীর বহন ক্ষমতা নির্ভর করে তার শক্তির উপর আবার নদীর শক্তি নির্ভর করে নদীর গতিবেগ জলের পরিমাণ ও শিলাখণ্ডের আকৃতির উপর নদীর জলের পরিমাণ দুগুণ বৃদ্ধি পেলে বহন ক্ষমতাও দুই গুণ বৃদ্ধি পায় কিন্তু নদীর গতিবেগ দ্বিগুণ হলে বহন ক্ষমতা চৌষট্টি গুণ বৃদ্ধি পায় একেই বলে ষষ্ঠঘাতের সূত্র অথবা দিয়ে রয়েছে পর্যায়ন কাকে বলে আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে জি কে গিলবার্ট ক্ষয়চক্রের আলোচনায় সময় প্রথম গ্রেড কথা ব্যবহার করেন স্যালিসবারি প্রথম পর্যায়ন শব্দটি ব্যবহার করেন তাদের মতে বহির্জাত প্রক্রিয়াসমূহের একত্রে ক্ষয় ও সঞ্চয় কার্যের দ্বারা ভূমির উপরিভাগের অনিয়মিত রূপরেখাকে একটি সাধারণ তলে নিয়ে আসার প্রক্রিয়াকে পর্যায়ন বলে তিন দশমিক তিন জীবিকা সত্তাভিত্তিক কৃষির সংজ্ঞা দাও শুধুমাত্র জীবন ধারণের উদ্দেশ্যে কৃষিজ ফসল উৎপাদন করার পদ্ধতিকে জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলে যেমন ভারতের খাদ্যের চাহিদা মেটানোর উদ্দেশ্যে ধান চাষ করা হয় এরপর অথবা দিয়ে রয়েছে শিল্পের রুগ্নতা বলতে কী বোঝায় কোনো শিল্প প্রতিষ্ঠান ক্রমাগত ক্ষতির শিকার হতে হতে যখন বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতিতে পৌঁছায় তখন তাকে রুগ্ন শিল্প বলে এই রুগ্ন শিল্প শিল্প বিকাশের প্রক্রিয়া বা শিল্পায়নকে স্থিমিত করে দেয় তাই একে অবশিল্পায়নও বলে উনিশশো পঁচাশি সালে ভারতে শিল্প আইন পাশ হয় ভারতীয় রিজার্ভ ব্যাংকের মতানুসারে যখন কোনো শিল্প প্রতিষ্ঠান পরপর তিন বছর লাভ পরপর তিন বছর লাভ করতে না পেরে ক্রমাগত ক্ষতির শিকার হয় তখন তাকে শিল্প বলে শিল্প রুগ্নতার প্রধান কারণগুলি গুলি হল পর্যাপ্ত কাঁচামালের অভাব শ্রমিক অসন্তোষ ত্রুটিপূর্ণ শিল্প পরিকল্পনা ও আধুনিকীকরণের অভাব তিন দশমিক চার অনুসারে শিল্প বলতে কী বোঝো কোনো বৃহদায়তন শিল্প থেকে যেসব দ্রব্য উৎপাদিত হয় সেই সব শিল্পজাত দ্রব্যকে কাঁচা মাল রূপে ব্যবহার করে গড়ে ওঠা ছোট ছোট শিল্পকে অনুসারে শিল্প বলে পরের এরপরে এর উদাহরণ না পেট্রো রসায়ন শিল্প থেকে উৎপন্ন প্লাস্টিক বা পিভিসি ব্যবহার করে বহু প্রকার প্লাস্টিক যেমন চেয়ার টেবিল মগ প্রভৃতি শিল্প গড়ে উঠেছে অথবা দিয়ে রয়েছে ধারণযোগ্য উন্নয়ন বলতে কি বোঝায় ব্রুন্ডল্যান্ড কমিশনের মতে ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটানোর ক্ষেত্রে কোনো আপোষ না করে বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর জন্য গৃহীত পরিকল্পনাকে ধারণযোগ্য উন্নয়ন বলেন পরিবেশবিদ এভা বেলফোর প্রথম সাস্টেনেবল ডেভেলপমেন্ট শব্দটি ব্যবহার করেন এর বাংলা অর্থ হল ধারণযোগ্য উন্নয়ন বা স্থিতিশীল উন্নয়ন ধারণযোগ্য উন্নয়ন বলতে বোঝায় এমন এক দীর্ঘমেয়াদী সামগ্রিক ও বাস্তব উন্নয়ন ব্যবস্থা যা প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে মানুষের আর্থ সামাজিক উন্নয়ন ঘটাতে সক্ষম অর্থাৎ ধারণযোগ্য উন্নয়ন বলতে জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের সর্বাঙ্গীন ও দীর্ঘমেয়াদী কল্যাণকে বোঝায় তিন দশমিক পাঁচে রয়েছে সোনালী চতুর্ভুজ কাকে বল ভারতের উত্তরে দিল্লি পূর্বে কলকাতা দক্ষিণে চেন্নাই ও পশ্চিমে মুম্বাই এই চারটি বৃহৎ মেট্রোপলিটন শহরকে যুক্তকারী চার বা ছয় লেন বিশিষ্ট সড়কপথ সোনালী চতুর্ভুজ নামে পরিচিত ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া উনিশশো নিরানব্বই সালে দুয়েই জানুয়ারি প্রথম পর্যায়ে সোনালী চতুর্ভুজ নির্মাণের কর্মসূচি গ্রহণ করেন দু হাজার বারো সালের সাতই জানুয়ারি এই দীর্ঘ সড়কপথ নির্মাণ সম্পন্ন হয় অথবা দিয়ে রয়েছে আউটসোর্সিং কি আধুনিক বিশ্বায়নের যুগে শিল্পের অবস্থান ও উন্নতির উপর শ্রমিকের অবস্থানের প্রভাব ক্রমশ হ্রাস পাচ্ছে কারণ বিভিন্ন বহুজাতিক সংস্থাগুলি পৃথিবীর যেখানেই সস্তায় দক্ষ শ্রমিক পাওয়া যায় সেখান থেকে শ্রমিক সংগ্রহ করে নিজের সংস্থায় তাদের নিয়োগ করে এক স্থান থেকে আরেক স্থানে এবং এক দেশ থেকে আরেক দেশে শ্রমিক নিয়োগের এই পদ্ধতিকে বলা হয় আউটসোর্সিং তথ্য প্রযুক্তি শিল্পক্ষেত্রে ভারতের ইঞ্জিনিয়ারদের আউটসোর্সিং বিশেষ লক্ষণীয় তিন দশমিক ছয় রয়েছে সবুজ বিপ্লব কী ভারতবর্ষে উনিশশো ষাটের দশকে ফসলের উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে উচ্চ ফলনশীল বীজ রাসায়নিক সার কীটনাশক জলসেচ ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয় যার ফলস্বরূপ ফসলের উৎপাদন অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পায় যাকে সবুজ বিপ্লব বলে সবুজ বিপ্লবের প্রধান ফসল হল গম ও ধান ভারতবর্ষে সবুজ বিপ্লব প্রথম দেখা যায় পাঞ্জাব হরিয়ানা ও উত্তরপ্রদেশে অথবা দিয়ে রয়েছে অবিশুদ্ধ কাঁচামাল কাকে বলে শিল্পে ব্যবহৃত কাঁচামালের ওজনের তুলনায় উৎপন্ন দ্রব্যের ওজন কম হলে সেই সব কাঁচামালকে অবিশুদ্ধ বা ওজন হ্রাসশীল কাঁচামাল বলে উদাহরণ কম্পিউটার মোবাইল টিভি বৈদ্যুতিক পাখা রেফ্রিজারেটর সেলাই মেশিন ঘড়ি সাইকেল টেলিস্কোপ জরিপ করার যন্ত্রপাতি অনুবীক্ষণ যন্ত্র ক্যামেরা লেন্স প্রভৃতি হালকা ইঞ্জিনিয়ারিং শিল্পের অন্তর্গত